প্রিয় ছাত্ররা, বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির লাস্ট টপিক যেটা এই ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব সেটা হলো ক্যালকুলেশনস ইনভলভিং রিয়াকশনস ইন সলিউশন। ক্যালকুলেশনস গণনা ইনভলভিং সম্বন্ধে রিয়াকশনস ইন সলিউশন, দ্রবণের বিক্রিয়া, দ্রবণে যেসব বিক্রিয়া সংঘটিত হয় সে সমস্ত বিক্রিয়ার সংক্রান্ত কিছু গণনা এখানে আমরা করব। এর আগে আমরা তিন রকমের গণনা করেছি, ভর 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 আয়তন আয়তন আয়তন। এখানে দ্রবণের বিক্রিয়া আলোচনা করতে হবে। তো দ্রবণে বিক্রিয়া আলোচনা করতে গেলে দ্রবণের যে গাঢ়ত্বগুলো আছে, দ্রবণের যে গাঢ়ত্ব আমরা বলি, সেই গাঢ়ত্বগুলো নিয়ে আগে একটু আলোচনা করতে হবে। তাহলে কনসেন্ট্রেশন টার্মস অর স্ট্রেংথ অফ সলিউশন, কনসেন্ট্রেশন মানে গাঢ়ত্ব, কনসেন্ট্রেশন টার্মস গাঢ়ত্বের বিভিন্ন টার্ম বা একক যেগুলো, আর স্ট্রেংথ মানে মাত্রা, দ্রবণের মাত্রা। এখানে বেশ কিছু একক আছে। দ্রবণ মানে আমরা যেটা জানি, দ্রাব্য এবং দ্রাবকের সমসত্ত্ব মিশ্রণ। তো সেখানে কতটা দ্রাবকে কতটা দ্রাব্য দ্রবীভূত আছে এর উপর বেশ করে বিভিন্ন একক হয়। তার মধ্যে প্রথম হলো পার্সেন্টেজ স্ট্রেংথ, পার্সেন্টেজ স্ট্রেংথ বা শতকরা মাত্রা। এর আবার তিনটে ভাগ আছে। এক নম্বর হলো W/W, W/W মানে 100 গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রাব্য আছে। নাম্বার অফ অর গ্রামস অফ সলিউট, সলিউট মানে দ্রাব্য, ইন 100 গ্রাম সলিউশন, সলিউশন মানে দ্রবণ। অর্থাৎ 100 গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রাব্য আছে সেটাই হচ্ছে W/W পার্সেন্টেজ। আরেকটা হলো W/V, এটার মানে হলো গ্রামস অফ সলিউট ইন 100 ml সলিউশন। তাহলে এখানে দ্রবণের আয়তন নেওয়া হচ্ছে 100 ml, পার্সেন্টেজ মানে 100-এর মধ্যে কত আছে। তো দ্রবণের আয়তন নেওয়া হচ্ছে আর দ্রাবের ওজন। আর একটা হলো V/V, ভলিউম অফ সলিউট ইন 100 ml সলিউশন। তো এটা সাধারণত গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে এগুলো করা হয়। এখানে আমাদের বেশ W/W আর W/V বিশেষ প্রয়োজন। তো এই তিনটে যে একক পার্সেন্টেজ, তার মধ্যে দেখো W/W যেটা, সেখানে দ্রাবেরও ওজন নেওয়া হচ্ছে, দ্রাবকেরও ওজন, দ্রবণেরও ওজন নেওয়া হচ্ছে। তো ওজন যেহেতু তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হয় না, তাই এটা তাপমাত্রা নিরপেক্ষ। অর্থাৎ একটা দ্রবণের পার্সেন্টেজ W/W পার্সেন্টেজ কখনো চেঞ্জ হবে না, তাপমাত্রা যাই হোক। কিন্তু W/V বা V/V যেটা আয়তন আছে এগুলো পরিবর্তনশীল, তাপমাত্রার সঙ্গে পরিবর্তনশীল। দু নম্বর হচ্ছে, আচ্ছা এখানে W/V যেটা, W/V থেকে আমরা আরেকটা ইউনিট বের করতে পারবো, সেটা হচ্ছে গ্রাম পার লিটার। হ্যাঁ, গ্রাম পার লিটার, অর্থাৎ এখানে গ্রাম পার 100 ml বলা হয়েছে। দ্রবণের আয়তন যদি 100 ml হয় সেখানে কতটা গ্রাম আছে সলিউটের,
আর যদি 1 লিটার আমার ধরি 1000 ml, সেখানে কত গ্রাম আছে সেটা ওই গ্রাম পার লিটার, এখান থেকে গ্রাম পার লিটার এককটা চলে আসছে। 2 নম্বর হচ্ছে নর্মালিটি। নর্মালিটিকে এন দিয়ে লেখা হয়, ক্যাপিটাল এন উইদিন ফার্স্ট ব্র্যাকেট বা কখনো ব্র্যাকেট ছাড়াও লেখা হয়। এটা হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইন 1 লিটার সলিউশন। 1 লিটার দ্রবণে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট, সলিউট কথাটা দিতে হবে, ইন 1 লিটার সলিউশন, অর্থাৎ 1 লিটার দ্রবণে দ্রাবের গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা। এখন গ্রাম তুল্যাঙ্ক সম্পর্কে আমরা আগে পড়েছি, তুল্যাঙ্ক বার যেখানে আলোচনা হয়েছিল সেখানে গ্রাম তুল্যাঙ্ক পড়া হয়েছে। তো নর্মালিটি আমরা বের করব কী করে? ওয়ার্কিং ফর্মুলাটা হচ্ছে নর্মালিটি সমান ডাব্লু যদি কোনো দ্রাবের ওজন হয় এবং তার তুল্যাঙ্ক ভার যদি ই হয়, তাহলে ডাব্লু বাই ইটা হচ্ছে তার গ্রাম তুল্যাঙ্ক, এবং সেটা যদি ধরো VML সলিউশনে আছে তাহলে 1000 ml সলিউশনে কত থাকবে গ্রাম তুল্যাঙ্ক, এটা হচ্ছে ফর্মুলা। 1000 ml এ দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক, ডাব্লু হচ্ছে ওয়েট অফ সলিউট, আর ইটা হলো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিউট। তো এইভাবে আমরা বের করি এই ফর্মুলা দিয়ে, এটা হচ্ছে ওয়ার্কিং ফর্মুলা, দ্রবণের নর্মালিটি কত। এবং নর্মালিটির ক্ষেত্রে দেখো, যেহেতু দ্রবণের আয়তন তাহলে এটাও তাপমাত্রার উপর নির্ভরশীল, আর যদি কোনো দ্রবণের 1 লিটারে 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রাব্য থাকে তাকে বলা হবে নর্মাল দ্রবণ, যদি 2 গ্রাম তুল্যাঙ্ক থাকে সেটা বাই নর্মাল, তারপরে যদি হাফ গ্রাম তুল্যাঙ্ক থাকে সেটা সেমি নর্মাল বলা হয়, 1/10 গ্রাম তুল্যাঙ্ক থাকলে ডেসি নর্মাল, 1/100 থাকলে সেন্টি নর্মাল, এইভাবে বিভিন্ন নর্মালিটির সলিউশন বলা হয়। 3 নম্বর মোলারিটি, ক্যাপিটাল এম দিয়ে লেখা হয়, মোলারিটিটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট ইন 1 লিটার সলিউশন। 1 লিটার দ্রবণে দ্রাবের মোল সংখ্যা, মোল সংখ্যা কী করে বের করতে আগে আমরা শিখে নিয়েছি, তাহলে মোলারিটি সমান ওয়ার্কিং ফর্মুলা যেটা হবে, ডাব্লু যদি দ্রাবের ওজন হয় তার আণবিক ওজন যদি এম হয় তাহলে ডাব্লু বাই এমটা হচ্ছে মোল সংখ্যা, এটা যদি VML দ্রবণে থাকে তাহলে 1000 ml এ কত। এখানে খেয়াল রাখতে হবে ভিটাকে যখন আমরা ML নেবো তখন উপরে 1000 হবে, আর যদি ভিটাকে লিটারে নিই তাহলে আর 1000টা হবে না, সেটা খেয়াল রাখতে হবে। তবে বেশিরভাগ ডেটা তো ML এ থাকে, সেই জন্য ML দিয়ে ফর্মুলাটাই করে নেওয়া ভালো, এবং এটাও যেহেতু দ্রবণের আয়তন এটাও উষ্ণতার উপর নির্ভরশীল, এবং এখানেও কোনো 1 লিটার দ্রবণে যদি 1 মোল থাকে সেটা মোলার দ্রবণ হলো, 2 মোল থাকলে বাই মোলার, হাফ মোল থাকলে সেমি মোলার, 1/10 মোল থাকলে ডেসি মোলার, এইগুলো ইউজ হয়। আচ্ছা, 4 নম্বর হলো মোলালিটি, মোলালিটি ছোট হাতের এম দিয়ে লেখা,
এটা একটু ডিফারেন্ট আছে, এটা নাম্বার অফ মোলস অফ সলিউট ইন 1000 গ্রাম সলভেন্ট, 1000 গ্রাম দ্রাবকে দ্রাবের মোল সংখ্যা, এখানে কিন্তু আর দ্রবণ নয় এবং দ্রবণের আয়তনও নয় ওজন, যেহেতু মোল মানে সেও একটা ওজন আর এখানে 1000 গ্রাম সেও একটা ওজন, এটা তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। এখানে ফর্মুলাটা হবে W2 × 1000 / W1 × W2। W2 হচ্ছে ওয়েট অফ সলিউট, W1 হচ্ছে ওয়েট অফ সলভেন্ট, আর M2 হলো মোলার মাস অফ সলিউট, যেখানে দ্রাবক এবং দ্রাবক দুজনেরই প্রসঙ্গ আসবে সেখানে আমরা এই সাবস্ক্রিপ্টে 1 আর 2 ইউজ করি। বাই কনভেনশন, প্রচলিত প্রথা অনুযায়ী দ্রাবের ক্ষেত্রে সাবস্ক্রিপ্টে 2 আর দ্রাবকের ক্ষেত্রে সাবস্ক্রিপ্টে 1 এটা সাধারণত দেওয়া হয়। 12-এ দ্রবণ চ্যাপ্টারও আমরা এটা ফলো করব, সেখানেও সুবিধা এখান থেকে জেনে রাখলে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা বের করে নেব W2/M2 মানে এটা দ্রাবের মোল সংখ্যা, এটা আছে কত গ্রাম দ্রাবকে W1-এ, তাহলে 1000 গ্রামে কত আছে, ওই কিক নিয়মে আসছে ফর্মুলা। আচ্ছা, 5 নম্বর হচ্ছে মোল ফ্র্যাকশন, মোল ভগ্নাংশ। একটা দ্রবণে তো দুজন থাকে, দ্রাব এবং দ্রাবক, দ্রাব একাধিক হতে পারে, দ্রাবক একজন হবে, তো সেখানে ওদের প্রত্যেকের একটা মোল সংখ্যা থাকে, আবার টোটাল একটা মোল সংখ্যা থাকে। তো এই মোট মোল সংখ্যার মধ্যে যে কোনো একটা দ্রাবের মোল সংখ্যাটা কত অংশ সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন। অর্থাৎ আমরা যদি ধরে নিই যে যে N1 = মোলস অফ সলিউট, N2 = মোলস অফ সরি N1 মানে এখানে সলভেন্ট করতে হবে, সলভেন্ট, আর N2 হচ্ছে মোলস অফ সলিউট, তাহলে টোটাল মোল কত, N1 + N2, এই টোটালের মধ্যে সলভেন্টের মোল সংখ্যাটা কত অংশ হলো সেটাই হবে তার মোল অংশ। তাহলে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, এটাকে আমরা X1 দিয়ে লিখি, = দ্রাবকের নিজের মোল সংখ্যা N1/টোটাল মোল সংখ্যা N1 + N2। এখন এই যে মোল সংখ্যা আমরা আগে কী করে বের করেছি, W কে M দিয়ে ভাগ করলেই হয়ে যায়, তাহলে এখানে আমরা লিখতে পারি W1/M1, W1 হলো দ্রাবকের ওজন আর M1 হচ্ছে দ্রাবকের আণবিক ওজন, তাহলে এটা হলো দ্রাবকের মোল সংখ্যা N1/আবার W1/M1 + W2/M2। যেমন ডেটা থাকবে সেরকম ফর্মুলা অ্যাপ্লাই করবে, যদি তোমার ডেটা মোল সংখ্যা দিয়ে থাকে তাহলে এটা, যদি ওজন দিয়ে থাকে সে তখন এটা। তাহলে মোল ফ্র্যাকশন অফ সলিউট X2 সমান হবে N2/N1 + N2, তাহলে উপরে থাকছে W2/M2 আর নিচে থাকছে W1/M1 + W2/M2। এবং দুজনের মোল সংখ্যা এই মোল ভগ্নাংশ X1 + X2 যোগ করলে সবসময় 1 হবে, বাইনারি সলিউশনের ক্ষেত্রে যেখানে দুজন থাকে, একজন দ্রাব এবং দ্রাবক, এদের দুজনের মোল ভগ্নাংশ যদি যোগ করে 1 হবে, তাহলে একজনের যদি দেওয়া থাকে আরেকজনের 1 থেকে মাইনাস করলে হয়ে যাবে,
যদি টার্নারি সলিউশন হয় তিনজন মিলে, যতজন থাকবে দ্রবণের মধ্যে, যতগুলো উপাদান থাকবে, প্রত্যেকের মোল ভগ্নাংশ যোগ করলে ওয়ান হবে, সমষ্টিটা ওয়ান, এটা মোল ফ্র্যাকশন হয়ে গেল। এরপরে যেটা আছে তোমার 6 নম্বর, পিপিএম বলে একটা একক আছে। অনেক সময় দেখা যায় যে বিশেষ করে বায়ু দূষণের ক্ষেত্রে, বায়ুতে বা জলের মধ্যে হ্যাঁ কোনো একটা দূষক পদার্থ উপস্থিত থাকলে সেটা ক্ষতির কারণ হয়, এবং সেগুলো খুব কম পরিমাণে থাকলেও ক্ষতি হয়ে যায়। যেমন কার্বন মনোক্সাইড বাতাসে যদি খুব অল্প পরিমাণ থাকে তাহলেও সেটা ক্ষতির কারণ। তো সেই অল্প পরিমাণগুলো বোঝাতে গিয়ে পিপিএম একক বোঝায়। পিপিএম ফুল অর্থ হচ্ছে পার্টস পার মিলিয়ন, মিলিয়ন মানে 10 লক্ষ, 10^6। তো পার সেন্ট যেমন হয় 100-এর মধ্যে, আবার পার মিলিয়নও হয়। অর্থাৎ এত সূক্ষ্ম পরিমাণ যে সেটা 100-এর মধ্যে নিলে অনেক কম হয়ে যাবে, সে জায়গায় 10^6 ধরা হয়, অর্থাৎ 10 লক্ষের মধ্যে ধরা হয়। তো এটাও তোমার দুটো বা তিনটে করা যেতে পারে, WW হয়, WV হয়, আর VV হয়। WW মানে তোমার উপরে থাকবে ওয়েট অফ সলিউট, বা নিচে থাকবে ওয়েট অফ সলিউশন ইন্টু 10^6। অর্থাৎ 10 লক্ষ গ্রাম কোনো দ্রবণে, দ্রাবে যত গ্রাম থাকবে সেটাই হবে তার WW। আর WV-তে কী হবে, উপরে তোমার ওয়েট অফ সলিউটই থাকছে আর নিচে থাকবে ভলিউম অফ সলিউশন ইন্টু 10^6, নিচে দ্রবণ থাকবে। আর VV-তে দুটোই আয়তন থাকবে, উপরে ভলিউম অফ সলিউট, নিচে ভলিউম অফ সলিউশন ইন্টু 10^6। এটা পার্সেন্টেজের মতোই, জাস্ট ফ্যাক্টরটা এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা পার্সেন্ট 100-এর মধ্যে ছিল, এটা 10^6-এর মধ্যে। যাই হোক, মোট 6টা আলোচনা করা হলো। এবারে আমাদের যেটা জানতে হবে, বিশেষ করে এই যে বিক্রিয়া সংক্রান্ত গণনার ক্ষেত্রে আমাদের কয়েকটা সমীকরণ আছে। যেমন একটা হচ্ছে নর্মালিটি সমীকরণ, ইকুয়েশন, নর্মালিটি ইকুয়েশন, যেটার ভিত্তি হচ্ছে তুল্যাঙ্ক অনুপাত সূত্র বা তুল্যাঙ্ক ভার থেকে সে কনসেপ্টটা আসছে। এর আগে আমরা পড়েছি যে রাসায়নিক বিক্রিয়াতে তুল্যাঙ্ক, গ্রাম তুল্যাঙ্কের সংখ্যাগুলো সবসময় কী হয়, সমান হয়। বিক্রিয়ক, বিক্রিয়াজাত পদার্থ সবার গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা সমান হয়। অর্থাৎ এর সঙ্গে যদি বি এর বিক্রিয়া হয়, সি হয়, তাহলে এর যদি এক্স গ্রাম তুল্যাঙ্ক হয়, বি এরও এক্স গ্রাম তুল্যাঙ্ক হবে, সি এরও এক্স গ্রাম তুল্যাঙ্ক হবে। অর্থাৎ এর যা গ্রাম তুল্যাঙ্ক এরও তাই গ্রাম তুল্য, এরও তাই গ্রাম। আর গ্রাম তুল্যাঙ্ক আমরা বের করি কী করে, ওজনকে তুল্যাঙ্ক বার দিয়ে ভাগ করি, এটা আগের নিয়মে আমরা পড়েছি। এখন দ্রবণের ক্ষেত্রে যেটা হয়, যদি তোমার দ্রবণে VML, যদি দ্রবণের আয়তন হয়, আর এস যদি তার নর্মালিটি মাত্রা হয়, তাহলে এটা সমান হবে ভি ইন্টু এস বাই 1000 গ্রাম তুল্যাঙ্ক যে কোনো দ্রাবের। যদি এই দ্রবণটা হয় VML এস নর্মাল, তাহলে তার ওই দ্রবণটাতে দ্রাবের গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা হচ্ছে এটা, এটা সমান আবার VS বাই 1000 ইন্টু ই গ্রাম হয়ে যাবে। ইটা হচ্ছে তুল্যাঙ্ক ভার,
অর্থাৎ এই গ্রাম তুল্যাঙ্ককে তুল্যাঙ্ক বার দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব গ্রাম। একইভাবে আচ্ছা, এটা নর্মালিটি সমীকরণের ক্ষেত্রে হল। তো এবারে ধরো কোনো একটা বিক্রিয়ায় একটা রিয়াকশন, এই যে রিয়াকশনটা ধরো, এখানে আমি নিয়েছি V1ml S1 নর্মাল এ সলিউশন। এটা তো দ্রবণের বিক্রিয়া, আমাকে দ্রবণের আয়তন নিতে হবে, তার একটা মাত্রা থাকবে, প্লাস V2ml S2 নর্মাল বি সলিউশন, বি সলিউশন। যদি এরা বিক্রিয়া করে এক্স্যাক্টলি এই সমীকরণ অনুযায়ী বিক্রিয়া যদি করে, তার মানে বিক্রিয়াটা কমপ্লিট হচ্ছে, কমপ্লিটলি বিক্রিয়া করছে, কমপ্লিট রিয়াকশন, কোনোটা এক্সেস নেই, তাহলে সেক্ষেত্রে এর গ্রাম তুল্যাঙ্ক তাহলে কত পাবো? গ্রাম ইকুইভ্যালেন্ট অফ এ সমান V1 S1 বাই 1000, এই উপরের ফর্মুলা অনুযায়ী। আর গ্রাম ইকুইভ্যালেন্ট অফ বি V2 S2 বাই 1000। তো আমরা আগে বিক্রয় কী দেখলাম, প্রত্যেকের গ্রাম তুল্যাঙ্ক কী হয় সমান হয়, তাহলে এটা সমান এটা, দেয়ারফোর V1 S1 বাই 1000 সমান V2 S2 বাই 1000। 1000টা ক্যান্সেল হয়ে গেলে V1 S1 সমান V2 S2, এই ফর্মুলাটাকে বলা হয় নর্মালিটি সমীকরণ, V1 S1 সমান V2 S2। বহু জায়গায় কাজে লাগে এটা, দ্রবণের বিক্রিয়ার ক্ষেত্রে বহু জায়গায় কাজে লাগে। আচ্ছা, এই যে নর্মালিটি সমীকরণ আমরা পেলাম, এটা তাহলে বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারবো। সেটা অ্যাসিড ক্ষারের বিক্রিয়া হতে পারে, জারণ বিজারণ বিক্রিয়া হতে পারে, এমনি কোনো বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া হতে পারে, যে কোনো বিক্রিয়া। এবারে ধরো অনেক সময় কি হয়, নর্মালিটি ইকুয়েশন ফর ডাইলিউশন, দ্রবণকে লঘু করার ক্ষেত্রেও আমরা ওই একই সমীকরণ তৈরি করি, V1 S1 সমান V2 S2, একই সমীকরণ ইউজ করি। ডাইলিউশন মানে ধরো ল্যাবরেটরিতে আমরা যে র্যাকে দ্রবণগুলো দেখি বোতলের মধ্যে আছে, NaOH, NH3, H2SO4, HCl, এই যে দ্রবণগুলো আমরা তো সরাসরি রেডিমেড কিনি না, আমরা বোতলে গাঢ় অ্যাসিড কিনে আনি, সেখান থেকে তৈরি করে র্যাকে সাজায়, তার মানে একটা গাঢ় অ্যাসিডকে লঘু করতে হবে, লঘু করার ফর্মুলা হচ্ছে এটা। সেখানে আমি এইভাবে ধরে নিই হিসাবটা, V1 হচ্ছে ভলিউম অফ তোমার ফাইনাল সলিউশন ধর বা ডাইলিউট সলিউশন, ডাইলিউট অর্থাৎ যে লঘু দ্রবণটা আমি তৈরি করব তার আয়তন হচ্ছে V1, S1 হলো স্ট্রেংথ অফ ডাইলিউট সলিউশন, ওই লঘু দ্রবণটার মাত্রা, V2 হচ্ছে ভলিউম অফ কনসেন্ট্রেটেড সলিউশন, যে গাঢ় দ্রবণটা থেকে আমি তৈরি করব তার আয়তন, আর S2 হলো ভলিউম অফ এই স্ট্রেংথ অফ কনসেন্ট্রেটেড সলিউশন। তো ল্যাবরেটরিতে আমরা যে কনসেন্ট্রেটেড HCl ব্যবহার করি তার মাত্রা হচ্ছে 12 নর্মাল, কনসেন্ট্রেটেড HNO3 সেও 12 নর্মাল, এগুলো প্র্যাকটিক্যাল বইতে লেখা আছে, কনসেন্ট্রেটেড H2SO4 36 নর্মাল। এবার এই বোতল থেকে যখন আমরা র্যাকের জন্য তৈরি করব সেটা হচ্ছে 5 নর্মাল সাধারণত,
তাহলে গাঢ় থেকে লঘু করতে হবে, তখন আমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ধরো আমি 250 ml তৈরি করি, তাহলে ফাইনাল ডাইলিউট সলিউশন আয়তন হচ্ছে 250 ml, স্ট্রেংথ হচ্ছে 5 নর্মাল, আর গাঢ়টার মাত্রা হচ্ছে 12 নর্মাল হয়। এই সেল যদি করি তাহলে কতটা আমাকে নিতে হবে, এখান থেকে হিসাব করে বেরিয়ে আসবে। আর একটা দেখো, নর্মালিটি ইকুয়েশন অফ মিক্সচার, ফর মিক্সচার, মিক্সচার অফ সলিউশন। 11-এ তোমাদের যদিও এত কিছু লাগবে না, এগুলো বেশিরভাগ জয়েন্ট পারপাসে করতে হয়, তাই এক্ষুনি এত কিছু করা দরকার নেই। তবু জাস্ট আমি টাচ দিয়ে রাখছি ফর্মুলাগুলো, বইতেও আছে। দুটো দ্রবণ যদি মেশানো হয়, ধরো V1ml S1 নর্মাল সলিউশন প্লাস V2ml S2 নর্মাল সলিউশন, যে কোনো পদার্থের হতে, দুটো সেম পদার্থ হতে পারে, দুটো ডিফারেন্ট হতে পারে, সেম অর ডিফারেন্ট সলিউট। ধরো দুটো HCl হলো, কি একটা HCl একটা H2SO4, সেক্ষেত্রে নর্মালিটি অফ মিক্সচার n সমান হবে V1S1 প্লাস V2S2 বাই V1 প্লাস V2। তেমন এটা আসছে কোথা থেকে? ওই একই সেম কনসেপ্ট, অর্থাৎ তোমার ফাইনাল মানে যে সলিউশনটা, তার মোট আয়তন হচ্ছে এটা, তার নর্মালিটি এটা, তাহলে এইটা ইন্টু এটা সমান এইটা প্লাস এটা, অর্থাৎ ফাইনাল সলিউশনের যে গ্রাম তুল্যাঙ্ক, আয়তন ইন্টু মাত্রা, আর যাদেরকে মেশাচ্ছি তাদের গ্রাম তুল্যাঙ্ক, এটা এটা দুটো সমষ্টি দিয়ে সমান হয়, গ্রাম তুল্যাঙ্কটা সমান, কনসেপ্টটা এক। আচ্ছা, এইবারে ধরো যদি দুটো অ্যাসিড হয়, হ্যাঁ, সেম ও ডিফারেন্ট সলিউট বাট সেম নেচার, অর্থাৎ দুটো অ্যাসিড হতে হবে বা দুটোই ক্ষার হতে হবে বা এমনি অন্য কোনো পদার্থ হতে পারে, যদি অ্যাসিড ক্ষার হয়, একটা অ্যাসিড আর একটা ক্ষার, সেক্ষেত্রে আবার এটা মাইনাস করতে হবে। ফর অ্যাসিড বেস নিউট্রালাইজেশন, সেক্ষেত্রে নর্মালিটি হবে V1S1 ডিফারেন্স V2S2 বাই V1 প্লাস V2। মাইনাস চিহ্নটা না দিয়ে আমি এরকম দিলাম, ডিফারেন্স চিহ্ন দিলাম, তার মানে যে বড় তাকে আগে লিখতে হবে। এখন আমরা জানি না কে বড়, যদি V1S1 বড় হয় ও আগে থাকবে, যদি V2S2 বড় হয় সে আগে থাকবে। তো অ্যাসিড আর বেস হলে তারা তো পরস্পরকে প্রশমিত করে দেবে, কিছুটা তো নিউট্রাল হয়ে যাবে, তাহলে বাকি যে এক্সট্রা থাকবে, যে অ্যাসিড যদি এক্সট্রা থাকে, বেস যদি এক্সট্রা থাকে, সেই অনুযায়ী নর্মালিটি হবে। তার জন্য এই ফর্মুলা এখানে। আর যদি নিউট্রালাইজেশন বিক্রিয়া না হয়, সেক্ষেত্রে দুটো অ্যাডিশন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা নর্মালিটি সমীকরণ এইভাবে পেলাম। তো নর্মালিটি ইকুয়েশন যে আমরা পেলাম, একইভাবে মোলারিটি ইকুয়েশনও আছে। মোলারিটি ইকুয়েশন এক্ষেত্রে আমরা ফর
ডাইলিউশন অর্থাৎ দ্রবণকে লঘু করার ক্ষেত্রে আমরা ভিওয়ান এক্ষেত্রেও একই ফর্মুলা ভিওয়ান এস ওয়ান ইকুয়ালস টু ভি টু এস টু। এখানে সিম্বলগুলো একই ইউজ করা হয়েছে, তবে এস ওয়ানটা কিন্তু মোলারিটি বোঝাবে, নর্মালিটি নয়। অর্থাৎ ভি ওয়ান এম এল এস ওয়ান মোলার, ভি টু এম এল এস টু মোলার। এখানে যেমন আমরা করেছি যেটা ডাইলিউশনের ক্ষেত্রে, এই যে ভি ওয়ানটা ভলিউম অফ ডাইলিউট সলিউশন, এস ওয়ানটা স্ট্রেংথ অফ ডাইলিউশন, এই স্ট্রেংথটা এখানে নর্মালিটি আর এখানে মোলারিটি, বাকিটা এক। আর ফর মিক্সচার, এখানে মিক্সচারটা কিন্তু সেম হতে হবে, সেম সাবস্টেন্স, সেম সলিউট, দুটো HCl বা দুটোই H2SO4, এরকম একটা HCl একটা H2SO4 হলে হবে না। অর্থাৎ দুজনের অ্যাসিডের ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা একটা বিষয় আছে, দুজনের ক্ষারগ্রাহিতা সমান হতে হবে, দুটো HCl বা দুটো H2SO4 বা HCl এর সঙ্গে HNO3 হতে পারে। তো যাই হোক, সেম সলিউট হতে হবে, তাহলে এক্ষেত্রে ফাইনাল মোলারিটি হবে V1S1 প্লাস V2S2 বাই V1 প্লাস। আর যদি বিক্রিয়া হয় ফর রিয়াকশন, অর নিউট্রালাইজেশন, সেক্ষেত্রে যদি ধরো XA প্লাস YB থেকে ZC হলো এই বিক্রিয়াটা, এখানে ব্যালেন্সের সহগ হচ্ছে XYZ, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশন হবে V1S1 বাই X সমান V2S2 বাই Y, সহগগুলো দিয়ে এখানে ভাগ হয়ে যাবে। নর্মালিটির ক্ষেত্রে যেমন আমরা V1S1 সমান V2S2 পেয়েছিলাম, এখানে কিন্তু V1S1 বাই X সমান V2S2 বাই Y। তাহলে মোলারিটির তিনটে সমীকরণ হলো, একটা ডাইলিউশনের ক্ষেত্রে পেলাম, ধরো 10 মোলার সলিউশনকে আমাদের 5 মোলার করতে হবে, তখন এই ফর্মুলা, বা দুটো অ্যাসিড বা দুটো ক্ষার মেশালাম মোলারিটির, একই একই অ্যাসিড বা একই ক্ষার, সেক্ষেত্রে এই ফর্মুলা। আর যদি বিক্রিয়া হয় অ্যাসিড ক্ষার বা অন্য কোনো, তখন মোল দিয়ে যদি মোলারিটি দিয়ে যদি করতে চায়, তাহলে আমাদেরকে সহগ দিয়ে ভাগ, বিক্রিয়া লিখে ব্যালেন্স করে সহগ দিয়ে ভাগ করতে হবে। নর্মালিটিতে কিন্তু এই ঝামেলা ছিল না, নর্মালিটিতে বিক্রিয়ার ক্ষেত্রে আমরা V1S1 সঙ্গে V2S2 করেছি, সেখানে আর সহগ দিয়ে ভাগ করার কোনো ব্যাপার না। আর নর্মালিটির সঙ্গে মোলারিটির একটা সম্পর্ক আছে, রিলেশন বিটুইন নর্মালিটি অ্যান্ড মোলারিটি, সেটা হলো নর্মালিটি সমান মোলারিটি ইনটু এক্স, এই এক্সটা হচ্ছে, এক্স হচ্ছে মোলার মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েট, আণবিক ওজনকে তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করলে যা হবে সেটাই হচ্ছে তার এক্স। অনেকের আছে আণবিক ওজন আর তুল্যাঙ্ক ভার সমান, তাহলে এক্সের মান 1 হলো, যদি আণবিক ওজনটা তুল্যাঙ্ক ভারে দ্বিগুণ হয় এক্সের মান 2 হয়ে যাবে। তো এই সম্পর্কটা দিয়ে অনেক সময় আমরা মোলারিটি থাকে তাকে নর্মালিটিতে চেঞ্জ করে নর্মালিটির সমীকরণ অ্যাপ্লাই করি। নর্মালিটির সমীকরণের সুবিধা আছে, মোলারিটির ক্ষেত্রে এই যে বিক্রিয়া লিখতে হবে, ব্যালেন্স করতে হবে, এক্স আর ওয়াই জানতে হবে, নর্মালিটির ওই সব ঝামেলা নেই। তাহলে আগে আমি মোলারিটিকে নর্মালিটি করে নিলাম, তারপর এই সমীকরণ অ্যাপ্লাই। তাহলে এই হলো আমাদের থিওরিটিক্যাল আলোচনা দ্রবণে রাসায়নিক বিক্রিয়ার সংক্রান্ত গণনার। এবারে এই এগুলোর সম্পর্কে কিছু আমি
সমাধান করা অঙ্ক দিয়ে দেবো এবং কিছু প্র্যাকটিসের জন্য প্রবলেম দিয়ে দেবো, সেগুলো PDF আকারে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।